সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা শতকরা পড়ছি আমরা যে কাজটা করছি আমরা গতানুগতিকভাবে না পড়ে এই শতকরা থেকে যে সকল ইম্পর্ট্যান্ট অঙ্ক আসে সেগুলোকে এক জাতীয় অংশগুলোকে সমজাতীয় অঙ্কগুলোকে আমরা আলাদা করেছি করে একেবারে সহজ অঙ্ক যেটা সেই সহজ অঙ্ক থেকে এই অঙ্কটা কিভাবে আস্তে আস্তে কঠিন হতে পারে কঠিন করে পরীক্ষায় জটিল করে আসতে পারে এইভাবে আমরা টাইপ ধরে ধরে পড়ছি এতে আমাদের সুবিধা হচ্ছে আমরা কম অঙ্ক পড়ব কিন্তু বেশি অঙ্ক পারব গণিতের আমাদের ভীতি দূর হবে এবং যে কোনো ধরনের অংশ আমরা কী করতে পারবো সমাধান করতে পারব অনেক সহজে তাহলে চলুন আমাদের ক্লাস শুরু করি আমরা এখানে প্রথমে একটা সূত্র দেখব ওটা হচ্ছে সূত্র বলতে একটা উদাহরণ দেখবো ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে এক হাজার টাকা দিয়ে আপনি বাজার সাথেই করেছেন দোকানি বললো যে এই এক হাজার টাকার বাজারের উপর আপনাকে কী করতে হবে দশ পার্সেন্ট ভেট দিতে হবে দশ পারসেন্ট ভেট যখন আপনি দিলেন আপনি হিসাব করে দেখলেন যে দশ পার্সেন্ট বেড জন্য আপনাকে একশত টাকা দিতে হলো ওকে ওকে তাহলে আপনি দেখেন এই যে একশত টাকা সেটা হচ্ছে আপনার কাছে মূল টাকা এই মূল যে সংখ্যা সেটাকে আমরা বলি ইনপুট এই যে দশ পার্সেন্ট সংখ্যাটা বা এই জিনিসটা দেয়া সেটা হচ্ছে গিয়ে কিসের এই এক হাজার টাকার উপর নির্ভরশীল তার কিন্তু কোনো নির্দিষ্ট মান নাই যেমন এক হাজার টাকার দশ পার্সেন্ট আর এক কোটি টাকার দশ পার্সেন্ট কি একই কথা একই কথা না অনেক চেঞ্জ আছে এই জন্য এইটার নির্দিষ্ট কোনো মান নাই এটার নাম হচ্ছে গিয়ে পার্সেন্টেজ আর এই যে এক হাজার টাকা আর দশ পার্সেন্ট এটার ক্যালকুলেশনটা করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে গিয়ে একশত যেহেতু এটা উত্তর এই জন্য এইটার নাম দিলাম আমরা আউটপুট ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর এটা হচ্ছে আমাদের আউটপুট ওকে এখন পরীক্ষাতে এখান থেকে কী ধরনের কোয়েশন আসবে পরীক্ষাতে যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এই যে যে কোনো একটা না এই করে দিবে এখান থেকে যেমন ধরুন আমি এইটা দিলাম না শুধু এই দুইটা দিলাম বললাম এই দুইটার মান থেকে আপনাকে এটার মান বের করতে হবে অথবা আমি আর কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি এই মানটা না দিয়ে বললাম যে এই ইনপুট এবং এই আউটপুটকে কাজে লাগিয়ে আপনি শতকার হার বের করুন ওকে তো অথবা এই যে এই ইনপুট এবং এই শতকার হার এই দুইটাকে বের করে আউটপুটটা বের করুন এই কাজটা আমরা গতকালকে দেখে ফেলছি তো এই যে জিনিসটা সেটা অনেক সহজ মনে হচ্ছে জিনিসটা অনেক সহজ কিন্তু পরীক্ষাতে এখান থেকে আরেকটু কঠিন করতে পারে কিভাবে কঠিন করবে যেমন ধরুন আমি বললাম যে এই যে আপনাকে সরাসরি একটা ইনপুট দিয়ে দি একটা পার্সেন্টেজ দিয়ে দিল আর একটা আউটপুট দিয়ে দিল বললো ইনপুট বের করো এইটা না করে যদি বলে আরও দুইটা সংখ্যা দিয়ে দেয় ওই দুইটা সংখ্যা থেকে আপনাকে আগে এই পার্সেন্টেজটা বের করতে হয় এরপরে পার্সেন্টেজ থেকে আপনার মূল সংখ্যা বের করতে হয় তাহলে কাজটা জটিল হয়ে গেল না আচ্ছা এখানে যদি আরও একটু জজুল করে দিই যে এটার সাথে আরও দুইটা সংখ্যা যুক্ত করে দিব ওই দুইটা সংখ্যা থেকে আপনাকে এই উত্তর বের করতে হবে আবার এইটা বের করতে হবে আরও দুইটা সংখ্যা থেকে ওই দুইটা সংখ্যার কাজ করার পরে আপনি এইটা বের করবেন যখন এই দুইটা বের হয়ে গেল তখন এই দুইটার ক্যালকুলেশন করে আবার এই উত্তরটা বের করবেন তাইলে এখানে আপনাকে কয়েকটা অঙ্ক করতে হচ্ছে এই যে কয়েকটা অঙ্ক করতে হয় এই জন্য আসলে আমরা মনে করি জিনিসগুলা অনেক কঠিন কোনটার সাথে কোনটা করব কোনটা আগে করব কোনটা পরে করব আমরা আসলে জিনিসটা কি করতে পারি না বুঝতে পারি না তো দেখবো যে ইনশাআল্লাহ আজকে আমরা বুঝতে পারি কি না এই বিষয়ে একটু অ্যানালাইসিস করে দেখি প্রথম অঙ্কটা একটু দেখুন বলতেছে যে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই আচ্ছা তাহলে একটা সংখ্যা দেয়া আছে তো সংখ্যাটা এখানে নাই আর কি আছে তো বাস্তবে এই সংখ্যা যে সংখ্যাটা নাই সে সংখ্যার নাম দিলাম হচ্ছে গিয়ে আমরা এক্স তো এই সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এক্সের কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ওকে একচে পঁচাত্তর পার্সেন্ট কত সমান দেয়া আছে নব্বই এটা হচ্ছে উৎপ্রশ্নই দেয়া আছে আমরা কিন্তু নতুন কিছু বলি নাই আমরা জাস্ট এক্সটাকে বসাইছি তাহলে আমি যে বলছিলাম আপনাকে দুইটা মান বলে দিবে আর একটা বের করতে বলে এই দেখেন আপনাকে এই মান এবং এই মান দুইটা বলে দিয়েছে আর বলছে আপনি এক্সের মান বের করুন তাহলে এই জিনিসটা আমরা কীভাবে বের করব ওকে মনে রাখবেন এই যে চলক জাতীয় সংখ্যা যেগুলো এক্স ওয়াইজেড এটা নিয়ে কোনো জিনিস থাকলে এরা সবসময় বামপক্ষে থাকবে এদিকেই থাকবে আর যে কনস্ট্যান্ট ধ্রুবক যেগুলো আছে সংখ্যা যেগুলো আছে যেমন নব্ব নব্বই পঁচাত্তর এগুলো থাকবে ডান দিকে এগুলো আমরা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করব এখন আমরা যদি এই সংখ্যাটাকে বাম ডান দিকে নিয়ে নেই এখানে পঁচাত্তর পার্সেন্টকে আমরা এভাবে বলতে পারি না গত ক্লাসে আমরা দেখেছিলাম একশত ভাগের পঁচাত্তর এভাবে তো বলতে পারি আচ্ছা তাহলে এই একশত ভাগের পঁচাত্তরকে যদি আমরা ওদিকে নিয়ে নিই ডান দিকে নিয়ে নিই তাহলে কী হবে আমরা দেখব যে এক্স তো এক্সের জায়গায় থাকবে তাই না এক্স এক্সে জায়গায় থাকবে তাহলে এক্স এখানে রয়ে গেলো ওদিকে নব্বই ছিল আর আমাদের একশত ভাগের পঁচাত্তর ছিল ওইটা যে উল্টে যাবে নিচে আসবে হচ্ছে গিয়ে পঁচাত্তর উপরে যে যাবে হচ্ছে গিয়ে একশত আচ্ছা এখন এটাকে কাটাকাটি করে ফেললে আমাদের উত্তর শেষ আমরা কাটাকাটি কিভাবে করব ক্যালকুলেটর তো থাকবে না তার মানে নামতার উপর আমাদের দক্ষতা থাকতে হবে দ্রুত গুণ যুগ বিভাগ করতে হবে এই বিষয়ে আমাদের স্কিল ডেভেলপ করা লাগবে আমি পনেরো দিয়ে কাটলাম পাঁচ পনেরো পঁচাত্তর আমি পনেরো দিয়ে কাটলাম ছয় পনেরো নব্বই আমি যদি পাঁচ আর শয়ের নামতা না জানতাম তাহলে কি হইতো পরীক্ষার হলে আপনি শয়ের নামতাও ভুলে যাবেন পাঁচের নামতাও ভুলে যাবেন দেখেন বাস্তবে এই বিষয়টা হয় কিন্তু পাঁচের একশত এই যে পাঁচ দিয়ে যদি আমি একশতকে কাটি তাইলে কত হা গেলো বিশ বার গেল ছয় বিশে একশো বিশ পরীক্ষার হলে একবার মানে সাহায্য করা আমি ইংলিশের মোটামুটি আলহামদুলিল্লাহ সবসময় ছোটোবেলা থেকেই একটা ভালো দখল ছিল ওই যে পরীক্ষার হলে গিয়ে সাহায্য করা শব্দটার যে ইংরেজি হেল্প ওই জিনিসটা আমার মাথায় আসতেছে না আমি আরেকজনের কাছ থেকে এইটা শুনে নিচ্ছি যে হেল্প হচ্ছে গিয়ে সাহায্য করা এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার হতে পারে পরীক্ষার হল ভাই এরম একটা জিনিস যাই হোক তাহলে আমরা একশো বিশ উত্তর বের করে ফেললাম ওকে তাহলে এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা মোটামুটি পড়া হয়ে গেছে ধরেন যদি এই জিনিসটা আমরা কি করতে পারি বুঝতে পারি এখন এই যে অঙ্কটা বুঝলাম এইটার মতো এই যে দুইটা অঙ্ক এই দুইটা কিন্তু সেম অঙ্ক কোন পার্থক্য নাই জাস্ট সংখ্যাগুলোকে আমরা আগে পিছিয়ে করে দিয়েছি কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই এইটা যে কথা নব্বই কোন সংখ্যাটির পঁচাত্তর পার্সেন্ট সেম কথা আবার কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই হবে সেটাও কিন্তু সেম কথা অর্থাৎ সংখ্যা আগে পিছিয়ে দিয়েছি আমরা আপনারা যাতে এগুলাতে ঘাপলে না চান বা এগুলোর সাথে পরিচিত হন এখন যে অঙ্কটা আমরা করলাম একটু ইয়ে করে আমরা শেষে কি করলাম আমরা শেষে যে এখানে ছিল হচ্ছে গিয়ে আমরা শেষে করলাম হচ্ছে এখানে পঁচাত্তর এখানে হচ্ছে গিয়ে নব্বই আর গুণ হচ্ছে গিয়ে এখানে দিলাম আমরা একশত এটাই তো আমাদের শেষ সংখ্যা ছিল তাই না মানে এই হিসাবটাই কিন্তু আমরা শেষে করেছি এইটা আমরা অঙ্ক না করে আমরা ডিরেক্ট কিন্তু এই অংশে আসতে পারি কীভাবে আমরা আসতে পারি একটু সিস্টেমটা দেখি এটা কিন্তু শর্টকাট মানে মুখস্থ জিনিস না শর্টকাট মানে হচ্ছে করতে করতে দ্রুত করে ফেলা এটার নাম হচ্ছে শর্টকাট তাহলে আমরা লিখতে পারি না এই যে পঁচাত্তর পার্সেন্ট সমান কত পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে গিয়ে নব্বই তাই তো এটা আমরা বলতে পারি না তাহলে এক পার্সেন্ট সমান কত হবে পঁচাত্তর ভাগের নব্বই তাহলে আমাদের কত বের করতে হবে আমাদের মূল সংখ্যাটা বের করতে হবে মনে রাখবে মূল সংখ্যা মানে কি শতভাগ সংখ্যা একেবারে পারফেক্ট যে সংখ্যা সেটা হচ্ছে গিয়ে মূল সংখ্যা তাহলে আমাদের এখানে কি করতে হবে এই একশো দিয়ে কি করতে হবে গুণ দিতে হবে তাহলে ওই যে আগে যেরকম ছিল নব্বই গুণ একসত্তর নিচে পঁচাত্তর এখনও সেম এরকমই আসলো না আসলো তা আপনি প্রথম আগেরটা দিয়ে শুরু করেন করতে করতে দেখবেন আগেরটার মতো ধরে ধরে করা লাগবে না একেবারে মুখস্থ আপনি মানে চোখ বন্ধ করে এরকমই করে ফেলতে পারবেন এইটা কখন আসবে যখন আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা আজকে এই রিলেটেড টপিকগুলো আমরা শেষ করে ফেলবো ঠিক আছে এই জন্য একটু লম্বা হবে ক্লাসটা আমরা একটু ধৈর্য ধরে দেখি এরপরেরটা দেখেন একশো বিশ এর শতকরা কত নব্বই হবে এখানে দেওয়া আছে তো বিশ শতকরা মানে পার্সেন্টেজ বের করতে বলছে পার্সেন্টেজকে আমরা কী ধরলাম আমরা বললাম যেটা নাই সেটাকে আমরা এক্স ধরবো ওকে আর তারপরে বলতেছে নব্বই হবে ওকে এই অঙ্ক যেটা আর এই যে এক নম্বর অঙ্ক যেটা দুইটা কিন্তু সেম অঙ্ক আগে বলেছে মানে ইনপুট বের করার কথা আর এখন বলছে পার্সেন্টেজ বের করার কথা এটাই হচ্ছে পার্থক্য বাকিগুলো সবগুলো সেম আছে তাহলে এখন আমরা কি করব আমরা জানি যে আমরা পার্সেন্টের বদলে আমরা কী লিখবো একশো তো লিখবো তাই না আচ্ছা এই যে একশো বিশ এক্স বাই হচ্ছে গিয়ে একশো এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি বিষয়টা হচ্ছে এরকম যে একশত বিশ এক্স বাই হচ্ছে গিয়ে একশত সমান হচ্ছে গিয়ে নব্বই তাহলে আমরা এখানে কি করব এই যে আমরা বলেছি এক্সকে শুধু এদিকে রাখবো আর পুরো সংখ্যাটা আমরা ওই দিকেই দিয়ে দেবো তাই না তো ওই দিতে দিয়ে গেলে আমাদের কি করতে হবে আমাদের নব্বই নব্বইয়ের জায়গায় থাকবে আর এইটা একশত চলে যাবে উপরে এবং একশো বিশ চলে আসবে নিচে এই জিনিসকে যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেশন করি তাহলে উত্তর চলে আসবে পঁচাত্তর অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে প্রথম তিনটা জিনিস দেখালাম একটা হচ্ছে গিয়ে ইনপুট আরেকটা দেখালাম হচ্ছে গিয়ে পার্সেন্টেজ আর আরেকটা থাকবে হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে থাকে আউটপুট আপনাকে প্রথম দিয়েছিল পার্সেন্টেজ এবং ইনপুট আউটপুট এই যে এখানে দেখেন পার্সেন্টেজ এবং আউটপুট দেওয়া আছে আপনি বের করেছেন ইনপুট এখন এখানে কি করেছে চার নম্বরে দেখেন কি করেছে সে দিয়েছে আপনাকে ইনপুট দিয়েছে এবং আউটপুট দিয়েছে বলেছে পার্সেন্টেজ বের করুন তাহলে আপনি পার্সেন্টেজ বের করে ফেলবেন জিনিসটা হচ্ছে খুবই ইজি এবং বুঝতে পারলে জিনিসটা অনেক সহজ তো আমাদের এখানে যেটা করতে হবে নর্মালি সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশন একটু দ্রুত হতে হবে কাটাকাটিতে একটু দ্রুত স্মার্ট হতে হবে আর ওকে তো এরপরে যে বিষয়টা সেটা দেখুন এই যে একশো এর শতকরা কত নব্বই হবে এটা যে কথা একশো বিশের কত শতাংশ একই কথা আর একশো বিশ টাকার কত শতাংশ নব্বই টাকা একই কথা মানে অঙ্ক তিনটাই সেম কিন্তু ভাষাটা একটু চেঞ্জ আছে এখানে শতকড়া লেখা এখানে শতাংশ লেখা এখানে আবার টাকার কত শতাংশ লেখা এই জিনিসগুলোতে আপনারা ঘাবড়াবেন না টাকা না বলে অন্য কিছু তো বলতে পারে তাই না তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই এই অঙ্কগুলা এই অঙ্কগুলো সবগুলোই একই নিয়মের উপর নির্ভরশীল সেটা হচ্ছে গিয়ে তিনটা মান দেয়া থাকবে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে পার্সেন্টেজ একটা হচ্ছে আউটপুট আমাদেরকে এই সিস্টেমই বের করতে হবে এখন এই জিনিসগুলোকে আরেকটু কঠিন করা যায় কিভাবে। প্রশ্ন করতে তো চাইবেই যে আপনাকে একটু ঝামেলায় ফেলতে আপনার কতটুকু মেধা আছে সেটা যাচাই করতে আচ্ছা এই যে এখানে একশো তো বিশ দে আছে বা এখানে নব্বই দেয়া আছে এটা তো অনেক সহজ সংখ্যা কিন্তু এগুলোকে যদি আমি দশমিক সংখ্যা দিয়ে দিই তাহলে তো আপনার একটু প্রবলেম হতেও পারে তাই না মানে এটা দিয়ে দেখবে যে আপনার দশমিকের কাজ করার মতো এবিলিটি কেমন আছে তাহলে এক হচ্ছে গিয়ে আপনাকে কি করলো এই যে এই পার্সেন্টেজের সংখ্যাগুলোও দিল এর পাশাপাশি আপনাকে দশমিকটাও টেস্ট করে ফেললো এটা হচ্ছে গিয়ে প্রশ্ন কঠিন করার মেন কারণ দুইয়ের কত শতাংশ দুই দশমিক পাঁচ হবে এটা আমরা যদি দেখি দুইয়ের কত শতাংশ আমরা ধরলাম দুইয়ের এক শতাংশ তাই তো এক্স পার্সেন্ট সমান কত হচ্ছে গিয়ে দুই দশমিক পাঁচ ওকে তাহলে এটাই যদি আমরা একটু কাজ করার চেষ্টা করি কীভাবে করব। আমরা এই যে দুইয়ের দুই লেখলাম x% মানে কত এক শতভাগের এক্স তো এদিকে হচ্ছে কি আমার 2.5 দশমিক পাঁচ আছে এইটা নিয়ে আমাদের কোনো ঝামেলা করার কোনো কারণ নাই ওকে এখন এই দুইয়ের এক শতভাগের এক্স এই সংখ্যাটাকে আমরা কি করব আমরা জানি এক শুধু এদিকে রাখবো আর বাকি পুরোটাকে আমরা কী করব ওইদিকেই নিয়ে নিব এখানে দুই আছে উপরে আর একশত আছে নিচে ওই দিকে চলে গেলে কি হবে দুই দশমিক পাঁচ আমার লিখলাম হ্যাঁ এখানে দুই চলে আসবে নিচে আর একশত চলে আসবে আমার উপরে বাকিটা তো দুই দশমিক পাঁচকে একশত দিয়ে গুণ দিলে যা হয় অথবা দুই দিয়ে আপনি একশতকে ভাগ করবেন করে পঞ্চাশ দিয়ে আপনি গুণ দিবেন যে কোনটাই করা যায় ওকে করলে আমাদের কী হবে উত্তরটা চলে আসবে এরপরেরটা অঙ্ক দেখি আমরা সেম একই ধরনের প্যাটার্নের অঙ্ক জাস্ট এখানে ভগ্নাংশ দিয়ে দিয়েছে কী ভগ্নাংশ বলতেছে দেখি বলতেছে যে এক বাই দুই বা দুই ভাগের একের করা কত তিন ভাগের চার সেম কথা অর্থাৎ করা মানে পার্সেন্ট ডিস্টার্বের করতে হবে দুই ভাগের এক দেয়া আছে এর এক্স পারসেন্ট হচ্ছে গিয়ে কত চার ভাগের তিন তো ওকে এখানে আমাদের কী করতে হবে আমাদের এইটা নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনের সিস্টেমটা তো আপনারা জানেনি মানে এখানে এক্সের নিচে কত আছে এক শত আছে তাহলে আমার নিচে হলো দুই আর একশো দুই শত উপরে হচ্ছে এক্সেকে এক্স এক্স হচ্ছে গিয়ে উপরে নিচে হচ্ছে গিয়ে আমার দুই শত আর এদিকে আছে কত চার ভাগের তিন এখন আমার টার্গেট হচ্ছে এক্সকে আমি এদিকে রেখে দিব এক্সের সাথে কিন্তু একটা এক থাকে ধরলাম তাহলে আমি দুই শত কী করব ওইদিকে নিয়ে যাব না এখন দুই শতকে আমি ওইদিকে নিয়ে গেলাম নিয়ে গেলে এখানে কী হলো এই চার দিয়ে চারশোকে ভাগ করলে আমার কত গেলো পঞ্চাশ ভাগ গেলো পঞ্চাশের সাথে তিন গুণ করলে আমার কত হইলো একশত পঞ্চাশ 150 হচ্ছে গিয়ে আমার উত্তর এই কাটাকুটুগুলো আমি আসলে আলাদা করে একটা ভিডিও দুইটা ভিডিওতে আমি দেখাবো এই জন্য এগুলো আপনি পাশে বসে বসে গিয়ে চেষ্টা করবেন চর্চা করবেন ওকে এটা আপনাকে কিন্তু সাপোর্ট দিবে আচ্ছা তো এই যে জিনিসটা সেটা আমরা মোটামুটি দেখলাম যে এই একই জিনিস কোন সময় কি করেছে শুধু ইনপুট বের করার কথা বলেছে কখনো কি করেছে কখনো সংখ্যাটা পার্সেন্টেজ বের করার জন্য বলেছে কখনো আরেকটু কঠিন করার জন্য কি করেছে যে আমাদের দশমিক দিয়ে দিয়েছে ভগ্নাংশ দিয়ে দিয়েছে কিন্তু মূল কথা বা সার কথা তো একই তাই না ওকে এখন এগুলোর উপর কিছু জটিল অঙ্ক আমরা করি আচ্ছা এইটাও সেইম অঙ্ক এটা আলাদা করে করার দরকার নেই তবে এটা হচ্ছে এরকম দেখেন কোন সংখ্যার পঁচিশ শতাংশ যদি পঞ্চাশ হলে পঁচাত্তর শতাংশ কত হবে মানে আগে সরাসরি একটা বলে দিত মান এখন হচ্ছে গিয়ে মান দুইটা বলে দিছে একবার পঁচিশ শতাংশ একবার পঁচাত্তর শতাংশ আমি বললাম না একটা সংখ্যা দুইটা মান দিয়ে দিবে দুইটা মান থেকে আপনাকে একক মান বের করতে হবে তাহলে এখন আমরা কি করবো দেখি আমাদের কাছে কি রিসোর্স আছে আমাদের কাছে আছে পঁচিশ শতাংশ বা পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে পঞ্চাশ তো সহজেই আমরা দেখলাম যে পঁচিশ পার্সেন্ট সমান যদি হয় আমার পঞ্চাশ তাহলে এক পার্সেন্ট সমান কত হবে পঁচিশ ভাগের পঞ্চাশ আবার তাহলে পঁচাত্তর শতাংশ কত হবে তাহলে পঁচাত্তর গুণ দিলাম কাটাকাটি করেন তিন পঁচিশশো পঁচাত্তর আর পঞ্চাশ তিন করলে কত হয় একশত পঞ্চাশ দ্যাট ইজ দ্য আনসার তো এইটা আপনারা এমনিতেই বাসায় পারবেন আশা করি বাসায় প্র্যাকটিস করলে পারবেন এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আসলে গুরুত্বপূর্ণ অঙ্ক আচ্ছা এই ফর্মেটার অঙ্ক আপনি পারবেন কি না কোনো সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট সমান এগারোশো এগারো এক হাজার একশত হ্যাঁ তাহলে এই যে কোন সংখ্যা এই সংখ্যাটা আমাকে বের করতে হবে এর পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে আউটপুটটাও দিয়ে দিয়েছে আমি পারবো না ওই তো আগে যেগুলো করেছি সেরকমই আমার সংখ্যাটা দেয়া আছে পার্সেন্টেজ সংখ্যাটা দেওয়া নাই পার্সেন্টেজটা দেওয়া আছে আমার আউট ইন আউটপুটটাও দেওয়া আছে তাইলে আমি কী করবো এখানে এক্স ধরবো এক্স ধরে এইটাকে করব করে আবার এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে নিব কাটাকাটি করলে আমার উত্তর চলে আসবে এখন আমার টার্গেটটা এই অঙ্কটা করানো না আমার টার্গেটটা হচ্ছে এই অঙ্কের সাথে যদি আমি এরকম না করে এরকম একটু কথাই লিখে দিই আমি যদি কোনো সংখ্যা এই কথাটা না লিখে আমি লিখি একটি শহরের জনসংখ্যা পঞ্চান্ন পার্সেন্ট না দিয়ে আমি লিখলাম পঞ্চান্ন শতাংশ যদি এগারোশো হতো এখানেও এগারোশো হতো একই কথা লেখা আছে তাহলে আমার কথা হচ্ছে ওই শহরের মোট জনসংখ্যা কত তাহলে এই কথা দিয়ে আমি কি বুঝতেছি আমাকে বলতেছে যে একটা সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট দেওয়া আছে তুমি কত এগারো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কি এগারোশো তুমি সংখ্যাটা বের করো এই কথাটাকেই একটি ঘুরি আমাকে কি বলছে যে শহরের জনসংখ্যা পঞ্চান্ন শতাংশ পঁচান্ন শতাংশ দেওয়া আছে আপনাকে কী করতে হবে মোট জনসংখ্যার পরিমাণটা বের করতে হবে এরা আমি কী করবো আমি তো সি মেইন সিস্টেমটা ধরে ফেলতেছি তাদের সামনে এই যে জনসংখ্যা জনসংখ্যা লাগাই আমাকে পেঁচে ফেলার চেষ্টা করছে কিন্তু মূল প্যাটার্নটা তো আমি ধরে ফেলছি কী প্যাটার্নটা প্যাটার্ন হচ্ছে গিয়ে এক্সের পঞ্চান্ন পার্সেন্ট সমান কত এগারোশত টাকা এগারোশো জন ওকে তাহলে এই যে আমি যদি পঞ্চান্ন পার্সেন্ট না লিখে আমরা একশত ভাগের পঞ্চান্ন লিখি এরপরে যদি আমি এগারোশো লিখে এই একশত ভাগের পঞ্চান্ন যদি ডান দি কিনে নিই তাহলে আমার কী হয়ে গেল উত্তরটা হয়ে গেল আচ্ছা এই জিনিসটাকে কিন্তু আরেকটু কাহিনী করে দেওয়া যায় আরেকটু কাহিনী করে কি দেখেন বলতেছে যে সরি একটি শহরে জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ বাদ দিলে যদি এগারোশো জন থাকে তবে মোট জনসংখ্যা কত আগে ছিল আমার পঁয়তাল্লিশ পঞ্চান্ন শতাংশ দেয়া ছিল কিন্তু এখন আমাকে দিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ জনসংখ্যা আছে তবে এদের আবার আমি রাখতে পারবো না এদের কি করব বাদ দিব আর যদি এগারো শত জন থাকে এরা এদেরকে আবার বাদ দিতে পারবো না এরা থাকবে তাহলে আমাকে তথ্য দিছে দুইটা একটা হচ্ছে পঞ্চান্ন শতাংশ আমার কাছে আছে কিন্তু এইটা আমি বাদ দিয়ে দিব তাহলে তো তুমি এখানেও কি করবা এই বাদ দেওয়ার সংখ্যাটা দিবা কিন্তু এখানে আবার বাদ দেওয়ার সংখ্যা দেয় নাই এখানে বলতেছে যে এদের বাদ দিলে আরও এতজন থাকবে তাহলে এইটা এইটার সাথে মিলে না অপোজিট হয়ে যায় বিপরীত হয়ে যায় তার মানে এখানে আমাদের একটা কী করতে হবে অঙ্ক করতে হবে মানে আমাদের এক্সট্রা একটা কাজ করার জন্য বলেছে ওই অঙ্কটা করে আমরা আগের ফরমেটে নিয়ে আসবো তারপরে আমরা আজকের অঙ্কের সমাধান করতে পারবো তো বিষয়টা কী দাঁড়ালো তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে গিয়ে আমাদেরকে একসত্তর ভাগ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বাদ দিতে হবে যেহেতু তারা বাদ দিয়ে দিছে বাদ দিলে থাকবে হচ্ছে গিয়ে আমার পঞ্চান্ন ভাগ তাহলে এই পঞ্চান্ন ভাগ যদি থাকে তাহলে তো আমি এরকম পেয়ে গেলাম মানে পঞ্চান্ন শতাংশ কত এগারোশো টাকা এগারোশো জন তাহলে মোট জনের সংখ্যা কত সেম অঙ্ক হচ্ছে এইটাই এখন মানে এই কাজটা আমাকে এক্সট্রা করতে দিয়েছে এবং এক্সট্রা করতে দেওয়ার কারণে জিনিসটা আমার কাছে কী মনে হবে কঠিন মনে হবে আচ্ছা এরপরে অঙ্কই আমরা আসি সেটা হচ্ছে গিয়ে দেখুন একজন লিচু বিক্রেতা তার কাছে থাকা মোট লিচুর তিরিশ পার্সেন্ট লিচু বিক্রয় করে দেখলো এখনও একশো চল্লিশই লিচু অবশিষ্ট আছে তার কাছে মোট কতটি লিচু আছে কথা বুঝতে হবে লিচু বিক্রেতার কাছে সে তিরিশ পার্সেন্ট লিচু কিন্তু বিক্রয় করে ফেলেছে আর আরেকটা তথ্য দিয়েছে আমাদেরকে একশো তো চল্লিশটি লিচু এগুলা কিন্তু সে বিক্রয় করে নাই অবশিষ্ট আছে আমার কথা হচ্ছে ভাই সরল করে আমি যেটা বুঝি তুমি যদি এই তথ্য এখানে যেটা দিস এইটাও এইটার মতো দিতে হবে না হলে আমার অঙ্ক করতে পারবো না কিন্তু তারা তো আমাকে এইটার মতো এইটা দেয় নাই এখানে দিয়েছে বিক্রয় করা হয়ে গেছে আর এখানে দিছে বিক্রয় করার পরে যেগুলো অবশিষ্ট আছে তার মানে এখানে আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে কী ক্যালকুলেশন করতে হবে আমাকে এই পার্সেন্টেজ থেকে বের করতে হবে যে কোন অংশ এখনও কি হয় নাই বিক্রয় হয় নাই তাহলে মোট যদি লিচু থাকে একশো এর মধ্যে তিরিশ পার্সেন্ট বিচু কি হয়েছে বাকি রইল কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট লিচু এখনও বিক্রি হয় নাই তাহলে এই জিনিসটাকে যদি আমি সংক্ষেপে বলি সত্তর পার্সেন্ট যদি বিক্রি না হয় তাহলে সত্তর পার্সেন্ট আমরা আগে চিন্তা করলাম যে অঙ্কটা লম্বা না করে সংক্ষেপে এরকম করতে পারি সত্তর পার্সেন্ট কত একশত চল্লিশ দেয়াই আছে এখানে সত্তর পার্সেন্ট যদি একশত চল্লিশ হয় তাহলে এক পার্সেন্ট সমান কত সত্তর ভাগের একশত চল্লিশ তাহলে আমাকে যেহেতু মুঠ লিচু বের করতে হবে মানে একশো কত বের করতে হবে তাহলে আমি একশত দিয়ে গুন দিলাম ওকে এই কাটাকাটি করলে সত্তর দিয়ে একশো চল্লিশকে যায় দুইবার দুই দিয়ে একশো সাথে গুণ করলে যায় দুই একশত দুইশো এ হচ্ছে কি আমার মূল উত্তর ওকে এইটা আমি সংক্ষেপে করে ফেললাম আপনি যদি একেবারে বেসিক নিয়মে করতে চান সেটা তখন কি করবেন আপনি বলবেন এক্সের সত্তর আপনি বলবেন যে এক্সের সত্তর পার্সেন্ট সমান হচ্ছে কি একশো চল্লিশ পরে এই কাহিনী করে এক্স রেখে রেখে করবেন ওকে তাহলে এখানে আমাদেরকে প্রবলেম কোন জায়গাতে দিচ্ছে প্রবলেম দিচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এই দুইটা সংখ্যা সেম দিচ্ছে না সেম না দিয়ে আমাদেরকে এক্সট্রা একটা কাজ করতে দিচ্ছে এই জন্য আমাদের কি হচ্ছে লেট হচ্ছে আচ্ছা এরপরে দেখেন একটা বিষয় সেটা হচ্ছে একটি বই পাঁচ পার্সেন্ট কমিশনে খরিদ করা হলো যদি বইটি ছয় পার্সেন্ট কমিশনে খরিদ করা হতো তাহলে আরও পনেরো টাকা কম লাগতো তাহলে বইটি ক্রয় মূল্য কত আচ্ছা এখন আমরা আগে দেখি কমিশন জিনিসটা কিটা কমিশন জিনিসটা হচ্ছে যে কমিশন মানে বাট্টা বাট্টা মানে হচ্ছে ছাড় অর্থাৎ আপনাকে যে পরিমাণ তার প্রাইস সেটা থেকে কি হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট ছাড় দিচ্ছে ছাড় দিয়ে আপনাকে বিক্রি করছে এটাকে কমিশন দেখলে বাট্টা দেখলে বা ছাড় দেখলে কি কথা মনে করবেন এখানে একটু ঝামেলা একটা আছে কি ঝামেলা আমি বলছিলাম না যে এক কে শুধু এক পার্সেন্ট না দিয়ে কয়েকটা পার্সেন্টেজ দিয়ে দিবে ওইটা থেকে আপনার মূল পার্সেন্টেজটা বের করতে হবে এখানে সে পাঁচ পার্সেন্ট কমিশনে কিনে ফেলছে একটা নির্দিষ্ট দাম দিয়ে ওই দামটা উল্লেখ করা নাই বলতেছে যে পাঁচ পার্সেন্ট যদি না কিনে সে ছয় পার্সেন্ট কমিশনে কিনতো তাহলে সে পনেরো টাকা কম লাগত তাহলে এখানে পনেরো টাকা কম লাগতো এখানে কি কত কম সেটা কোনো হিসাব দেয়া আছে দেয়া নাই তার মানে আমাদেরকে এই এখানে কমের হিসাবটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে এখানে কমের সাথে এখানে এইট কম যখন আমি মিলাব তখন আমার কী হয়েছে উত্তর বেরোয় যাবে তাহলে আমরা এখানে কি করব। আমরা হচ্ছে গিয়ে ছয় পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট যদি বাদ দিই তাহলে কত পার্সেন্ট থাকে এক পার্সেন্ট থাকে আচ্ছা তো আমরা এটাকে এভাবে বলতে পারি যদি এক পার্সেন্ট কম হতো তাহলে টাকা কম লাগতো কত পনেরো টাকা তাহলে এক পার্সেন্ট সমান যদি এত হয় একশত পার্সেন্ট কত এক পার্সেন্ট সমান যদি এত হয় একশত পার্সেন্ট কম হবে না বেশি হবে বেশি হবে এই জন্য একশত পার্সেন্ট দিলে কি হবে একশত দিয়ে গুণ দিতে হবে পনেরো একশো পনেরো টাকা আচ্ছা এই জিনিসটাও আমরা আমাদের বেসিক নিয়ম যেটা সেটাও করা যায় বেসিক নিয়মে আমরা কি করতে পারি বেসিক নিয়মে আমরা বলতে পারি যে এরকম করে বলতে পারি আচ্ছা আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা বলতে পারি যে এক্সের এক পার্সেন্ট সমান কত পনেরো টাকা তাহলে এই যে একশত ভাগের এক্স দিয়ে দিতে পারি পনেরো টাকা তারপরে এইটা এদিকে নিয়ে নিলে ডান দিকে নিলে আমাদের উত্তরটা চলে আসবে তো এখানে মূল বিষয় আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নে এরকম একটু ভেরিয়েশন দিয়ে দিতে পারে আমাদের এই ভেরিয়েশনটা আমাদেরকে বের করতে হবে আবার দেখুন কোন পরীক্ষায় আটষট্টি জন পরীক্ষার্থী আটষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে যদি আরও চোদ্দো জন বেশি পাশ করত। তাহলে পঁচাত্তর পার্সেন্ট উত্তীর্ণ হতো পরীক্ষার্থীর সংখ্যা কত এখানে কিন্তু কি করে নাই এখানে দেয়া আছে জন বেশি পাশ করত। এখানে কতজন বেশি পাশ করতো এটা কোনো সংখ্যা ডিরেক্ট উল্লেখ করে দেয় নাই তাই আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে এই কতটুকু বেশি পাশ করতো সেটা আমাদের বের করতে হবে এখানে যেহেতু বেশি পাস তাহলে এখান থেকেও বেশি বাস বের করতে হবে এখানে আসে পঁচাত্তর জন আর এখানে আটষট্টি জন তাহলে পঁচাত্তর থেকে যদি আমি আটষট্টি বিক্রি কত থাকবে সাত থাকবে তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমার আমাকে এই পার্সেন্টেজটা বের করতে হবে এটা হচ্ছে আমার অঙ্কের জন্য সমস্যা তাহলে আমি বলতে পারি সাত পার্সেন্ট সমান কত হলো সাত পার্সেন্ট সমান হচ্ছে গিয়ে চোদ্দো জন এক পার্সেন্ট সমান কতজন হতো ভাগের চোদ্দো জন একশো পার্সেন্ট মানে মূর শিক্ষার্থী তাহলে তো একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ একশো দিয়ে গুণ দিলে কত হবে এই যে সাত দিয়ে চোদ্দোকে দিলাম বার দুই একশত দুইশো এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক যে ফর্মেট সেটা আশা করি এই ফর্মেটটা বোঝা গিয়েছে তো এই যে এভাবে যে কোনো সংখ্যা যদি দিয়ে দেয় মেইন ফর্মেট যেভাবে আমরা চাচ্ছিলাম এই যেভাবে বলছিলাম যে প্রথমে থাকবে হচ্ছে গিয়ে হ্যাঁ এখানের মেইন যে ফর্মটা অর্থাৎ এক্স দেয়া থাকবে সরি এখানে মেইন যে ফর্মটা সেটা হচ্ছে গিয়ে নতুন করে ফর্মেট রেডি করতেছি তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে আজকে তাহলে এই যে আমার এখানে থাকবে হচ্ছে কি ইনপুট এরপরে থাকবে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ আর এদিকে হচ্ছে কি আমার আউটপুট এই সংখ্যাটাকেই যে কোনো দুইটা দিবে একটা বের করতে বলবে অথবা এখানে একটু ঝামেলা করে দিবে না আপনাকে মানটা খুঁজে বের করতে হবে তারপরে অঙ্ক করতে হবে আর ভাবে যদি আপনি করতে পারেন তাহলে অঙ্ক ইনশাল্লাহ সমাধান করা সম্ভব এগুলোর উপর আমরা খুব স্পেসিফিক এবং বড় কিছু অঙ্কের সমাধান আগামীকালকে আমরা দেখবো ইনশাল্লাহ সর্বপ্রতির দয়া এবং কামনা রইল চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ